নমস্কার সুপ্রভাত বন্ধুরা আজ শ্রী তিনকড়ি পাত্রের লেখা একটা কবিতা নয় একটা ছড়া নিয়ে এসেছি তো ছড়াটির নাম হলো বাঘ লেখক শ্রী তিনকড়ি পাত্র এক যে ছিল বাঘ কি অদ্ভুত স্বভাব রেগে গেলে মাংস ফেলে খেত দুর্বা ঘাস শান্ত হলে আবার লাগিয়ে দিত তাক মাথায় বেঁধে লাল ফিতে তো জয় ঢাক দুপা তুলে হেঁটে যেত দুপায়েতেই ডাকতো প্যাক প্যাক কি যে ভীষণ বাঘ তাকে দেখেই চোখ বুজিয়ে পালিয়ে যেত সিংহ হাতি গঙ্গা ফোরিং। রয়্যাল বেঙ্গল কি যে ভীষণ বাঘ ভয় তো হবেই যার এই অদ্ভুত স্বভাব তো আজকের এই ছোট্ট ছড়াটি এখানেই শেষ করলুম এরপর আবার একটা নতুন ছড়া নিয়ে আবার আগামী বুধবার ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন আর ওই বাঘটাকে আর এই বাঘকে যদি কেউ দেখতে পান তাহলে অবশ্যই চোখ বুঝিয়ে অমনি তাড়াতাড়ি পালিয়ে যাবেন নইলে কে জানে বাবা আবার আপনার আপনাকে দেখে যদি রেগে যায় তাহলে দুর্বা ঘাস খেতে আরম্ভ করে দেবে হ্যাঁ তাহলে আজ আসি তা